তুল ইখলে সিমা কি আ সুর অ তুল ইখলে সিমা কি আ মিলেরহ না নিরর মিললে ও অপুচ্চারণ জিব্বার গোড়া থেকে শক্ত করে মোটাভাবে আদায় হবে কুল ও মিলবে লামের সাথে উচ্চাণে কুল হা পেশ হু ছোট হার উচ্চারণ সহজেই হয়ে যায় হু ওয়াও যেমন ওয়া হু ওয়া ও উচ্চারণ দুই টোটের মাঝখানের ফাঁক থেকে আদায় হবে হু ওয়া ওয়া মিলবে লামের সাথে উচ্চারণে ওয়াল হবে হু অল লাম খারা জবর ল হু অল লবজে আল্লাহ ডাইনের জবর লবজে আল্লাহ মোটা লামের উপর খারা জবর একালিপ মাদে আসলি হু অল ল হা বেশ হু হু অল ল হু উল হু অবর আহ শুরু থেকে শক্ত আদায় হবে আ আ হা জবর হা হা বড় হা উচ্চারণে গলায় শস্য শব্দ হবে হা আ হা দাল দুই পেশ দুন আহ দুন ডাল উচ্চারণ জিহ্বার আগা থেকে পাতলাভাবে আদায় হবে দুন আহ হা দুন গোল চিহ্ন ওয়াকফে তাম দমনা ফেলে আর পড়া যাবে না জি মকফে জায়েজ দম চলবে পড়ে যাওয়াও চলবে দুই পেশাতে দম ফেলাইলে আরজে সাকিন হয়ে যায় আরজে সাকিন মনে মনে ধরা সাকিন দালের উপর সাকিন হলে কলকলা করে পড়তে হয় আহাদুন আর সেখানে আমরা থামলে পড়ব আহাদ আহাদ উল হু অল্লাহু আহাদ উল হু আহাদ আর যদি আমরা এখানে মিলিয়ে পড়ি তাহলে হবে আহা দুন এই দুই পেশে নুন সাকিন লুকিয়ে আছে এই লুকানো নুন বামে এই লামের উপর তাজিদ আছে এই তাজিদকে গিয়ে ধরতে হবে এই আলিফের উপর জবর পরা যাবে না তখন এই তানবিন যে তানবিন তো নুন সাকিন লুকিয়ে আছে এই লুকিয়ে থাকা নুন নিচে জের দিয়ে পরের সাকিন বা তাজিদকে মিলিয়ে পড়তে হয় এই নুনের নিচে জের দিয়ে পরের সাকিন পরাকে নুনে কুতনি বলা হয় হ্যাঁ এটাকে নুনে কুতনি বলা হয় যেমন মিলে পড়লে হবে আহাদু নীল আহা দু একটা পেশ থাকবে আর একটা পেশে যে নুন সাকিন একটা পেশে একটা পেশে রুসুকার আর একটা পেশে নুন সাকিন এই নুন সাকিনের নিচে জের দিয়ে পরের সাকিন বা তাজিদকে মিলিয়ে পড়াকে নুন কুতনি বলা হয় তখন বলতে হবে উল হু অল আহা দু নীল নীল বলতে হবে আহাদু নিল্লা আর যদি আমরা থেমে পড়ি তখন বলতে হবে নিয়ে কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা উল হু অহাদ এখন আলিপুর উপর জবর দিয়ে পড়তে হবে কেন সবচেয়ে প্রথম আলিফ্লামের আলিপ যদি খালি থাকে তাহলে জবর হয় এখানে তো জবর দেওয়াই আছে ল আল্লাহ শব্দের লামের ডানে জবর আছে আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হবে আমরা নিয়মটা আবার বলে জবর মোটা লফ্ লফজ্লা দুই নিয়ম পাতলা আর মোটা জেরে করে পাতলা জবর আর পেশে করে মোটা তাহলে এখানে লফ্জ আল্লাহ লামের ডানে জবর আছে জবরে করলো মোটা ল পড়তে হবে আর পড়া যাবে না কেন লা পড়া যাবে না কারণ হচ্ছে লফ্জ আল্লাহ ডাইনের জবর লফ্জ আল্লাহ মোটা আল্লাহ না বলে বলতে হবে আল্লাহ লামের উপর খারাপ জবর একালিপ মাধ্যে আসবে একালিপ টেনে পড়তে হবে আব হু হু মিলবে সদস্য উচ্চনে হুস মাঝখানে আলিফলাম পরা যাবে না কেন পরা যাবে না হারকাত নাই তানমিন নাই তাই পরা যাবে না এগুলো খালি তাই পরা যাবে না তাহলে হু মিলবে সদস্য দ উচ্চনে হুস সস্তিফাতে ইস্তেলা মোটা করে পড়তে হয় আবার সস্তিফাতে সফির শীষ দেয়া সফির সদ উচ্চারণ রাগা থেকে শীর্ষ সহ মোটা ভাবে আদায় হবে তাহলে হুস হুসব হুস জবর মা মিম উচ্চারণ দুই ঠোঁটের মিলন থেকে আদায় হবে মা দাল পেশ দু দু গোল চিহ্ন ওয়াকফে তাম দম না ফেলে আর পড়া যাবে না জিম অক্ফে যায় দম ফেলানো চলবে পড়ে যাওয়াও চলবে আমরা দম ইচ্ছে করলে ফেলতেও পারি আবার মিলিয়েও পড়তে পারি দুইটাই এখানে জায়জ আছে তা দুটোই যেহেতু জায়গা আছে আমরা এখানে থামি তাহলে থামলে কি হবে দালির উপর পেস আছে দম ফেললে আরজি সাকিন হয়ে যাবে আর আরজি সাকিন মনে মনে ধরা সাকেন দালির উপর সাকিম হলে কলকলে করে পড়তে হবে সমাদ দু আছে আমরা পড়বো সমাদ অব লহু সমাদ অব লহু সমাদ লহু সমাদ লাম জবর লা লা মিলবে মিমের সাথে উচ্চারণে লাম হবে মিম সাকেনে ইজহা রিয়াই করল ইজার ইজা মানে স্পষ্ট করা গুন্না করা যাবে না লাম এভাবে গুন্য করা যাবে না পড়তে হবে লাম লাম এখানে কোনো গুন্না হবে না তাহলে লাম ইয়া জবার ইয়া লাম ইয়া ইয়া উচ্চ জিভার মধ্য থেকে মধ্যমভাবে আদা হবে ইয়া লাম যে লি ইয়া লি লি মিলবে দালের সাথে উচ্চারণে লিদ দালাসা কিনে কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা লাম ইয়া লিদ লাম ইয়া লিদ লাম ইয়া লিদ লা আখের আলাইহি রমফালানো যাবে না সেহেতু আমরা এখানে দম ফেলবো না আবার নিচে প্রাণ চিহ্ন তাম ওয়াকফে তামের দম ফেলানো যাবে না তামের উপরে লা থাকলে দম ফেলালে জরিমানাও হবে না এখানে আমরা দম ফেলতেও পারি আবার নাও ফেলতে পারি লা লাক্ফে আলাইহি দম ফেলানো যাবে না তাহলে আমরা মিলিয়ে পড়ি তাহলে মিলিয়ে পড়লে হবে লাম ইয়ালিদ ওয়া ল্যাম ইউ লো বল ওয়া ও দুই টটের মিলন দুই টোটের মাঝখানে ফাঁকতে কাঁদায় হবে ওয়া লাম জবল লা লাম ইলবে মিমের সাথে উচ্চারণ লাম ওয়ালাম মিম ইজহার ইয়াই করলে ইজহার ওয়ালাম ইয়া ইয়া ওয়াও পেশ ইউ ইয়া উচ্চারণ জিব্বার মধ্য থেকে মধ্যমভাবে আদায় হবে পেশের ব্যায়ামে ওয়াও সাকিন একালিপ মাদে আসলি ইউ টান হবে কেন টান হবে পেশের ব্যায়ামে ওয়াও সাকিন একালিপ মাদে আসলি ইউ লাম জবল লা লাম ইলবে দালের সাথে উচ্চারণ লাদ ওয়ালাম ইউ লাদ ডাল থেকে কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা কলকলা মানে ধাক্কা দিয়ে পড়া যেমন বল্যাম ইউ লাদ 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 ডালকে যদি আমরা কলকলা না পড়ি তাহলে এভাবে পড়তে হবে ইউ লাদ লাদ এভাবে পড়া যাবে না বলতে হবে লাদ লাদ তাহলে এটা কলকলা হলো কলকলা মানে যেখানে যে অক্ষরটা আমরা উচ্চারণ করবো সেখান থেকে আমরা ধাক্কা দিয়ে ওরকম আরেকটা অক্ষর উচ্চারণ করব বল্যাম ইউ লাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ বলছেন ওয়াকফে তাম দমনা ফেলে আর পড়া যাবে না লা আলাইহি দম যাবে না ওয়াকফে তামের উপরে দম জরিমানাও হবে না ওয়া লাম ওয়া লাম মিম ইজহার ইযহার ইয়াই করলো ইযহার ওয়া লাম ইয়া জবর ইয়া ওয়া লাম ইয়া কাফ পেশ কু কু মিলবে নুনের সাথে উচ্চারণ কোন হবে কিন্তু নুন সাকিনে ইদগম লামে করলো ইদগম ইদগম মানে তাজিদ দিয়ে মিলিয়ে পড়া ইয়াওয়াও মিম ইয়া ইয়াওয়াও মিম নুন র আর লাম যদি নুন সাকিন বা তানবিনের পরে হয় তখন সেই ইয়াওয়াও মিম নুন র আর লাম এর যে কোনো একটা অক্ষর থাকলে সেখানে তাজিদ থাকা না থাক তাজিদ দিয়ে পড়তে হয় আর ইয়া ইয়াওয়াও মিমনুন গুন্না সহ পড়তে হয় র আর লাম হরফ গুন্না ছাড়া পড়তে হয় তাহলে এখানে নুন সাকিনে গুন্না ছাড়া ঈদগাম লামে করলো ঈদগাম এখানে গুন ঈদগাম হবে কিন্তু গুন্না হবে না পড়লাম ইয়া কুল এখানে কুন আছে কুন না বললে আমরা পড়ব কুল অল্লে মিয়া কুল্লাম জবুল্লাহ পল্লে মিয়া কুল্লা হাউল হু হাউল টাফেশ হু হায়ের উপর উল্টা পেশ এক লিপ মধ্যে আসি অথবা হাই জমিনের বা হামজা যদি না থাকে একলিভ মধ্যে সিলায় কোসি র সংক্ষিপ্ত এক লিপ টানতে হবে অল্লে মিয়া কুল্লা হু পয়েল মিয়া কুল্লা হু কাপ্পেস কু কাপ্পু চাম জিভ বার করে সামনের থেকে পাত্রভাবে আদায় হবে কু ফা ফু পাউচ্চ উচ্চারণ নিচের পেট থেকে আদায় হবে ফু ওয়া দুই জবর ওয়ান ওয়ান দুই জোবরে নুনসাকিন লুকিয়ে আছে আর নুনসাকিনে ইজহার হামদায় করলো ইজহার কুপু ওয়ান কুফুন গুন্য করা যাবে না বলতে হবে কুপু ওয়ান পয়লে মিয়া কুল্লা হু কুপু ওয়ান পয়লে মিয়া কুল্লা হু কুপু ওয়ান হামদা জবর আ হা জবর হা আ হা বড় হা উচ্চারণে গলায় শস্য শব্দ হবে হ্যাঁ দাল দুই পেশ দুন দাউল উচ্চান জিভ্বার আঘাত থেকে পাতলাভাবে আদায় হবে দুন আহ দুন বললাম ইয়া কুল লা হু কু ফু অন গোল চেন্ন ওয়াক ফে দাম ফেলে আর পরা যাবে না আইন ফে রু কু দমনাফেলে আর পরা যাবে না দুই পেশ আছে দমপালা এলে আর যে সাকিন হয়ে যায় ডাল সাকিনে কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা তাহলে এখানে আমরা হাত দুন আর এখানে পড়ব আহাদ। আহাদ দালসাকিনে কলকলা করব কেন দালসাকিনে এই কলকলা প্রতিদিন সৃষ্টি করে কলকলা দালির উপর আরজি সাকিন হয়েছে সেই জন্য কলকলা কলকলা করে পড়তে হবে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আমরা আরেকবার মস্ক করি কুল হুওয়াল্লাহু আহাদ قل هو الله أحد الله الصمد الله الصمد لم يلد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ولم يكن له كفوا احد صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وصدق مرشدنا العظيم واهل بيته الكريم عليهم السلام.